আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটের নিউজ টু পরিমূর্তি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ। আসন্ন 3 নং খাদিম নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 8 নং ওয়ার্ড থেকে তিনি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উন্নয়নের স্বার্থে পরিবর্তন এবং মানুষের সেবা করার মনোভাব নিয়ে নির্বাচনের যে প্রত্যাশাটুকু রয়েছে, মোহাম্মদ শিহাবুদ্দিন ভাই, আপনার কাছ থেকে আপনার নির্বাচনের প্রত্যাশাটুকু জানব। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আমার আদাব। আমি এই 8 নম্বরের বাসিন্দার। আমারে 4টা বছর ধরে এই ওয়ার্ডের জনগণ চাইছেন, মানে যে আমি খাড়া হইমু, তারা ভোট দিব। আমার বাড়িতেও আসছেন, আমি মিটিংও করাইছি, করানোর জন্য তারা মানে কইছে আমি খাড়া হইতাম, খাড়া হইলে তারা ভোট দিব, ইনশাল্লাহ আমি কাজ কাম করতাম পারবো, এই বলিয়া মনোরকা তারা আমাদের সমর্থন করতেন। এই যারা এই 8 নম্বরের 3-4 জন খাড়া হইরা, এরাও সমর্থন আমারে দিয়া গেছেন। এইটা এই 8 নম্বর ওয়ার্ডবাসীরে যাচাই করলে অবশ্যই মিলব। তখন আমি গরিবের ছেলে, আমার এমন অর্থ সম্পদ নাই, কিন্তু এই ওয়ার্ডবাসীর অনেক কাজ কাম আমি করেছি, এইটা যাচাই করলে মিলবে। এই হিন্দুদেরও অনেক কিছু আমি করেছি, এইটা যাচাই করলে মিলবেন। এই 8 নম্বর ওয়ার্ডবাসী আমার বিষয়ে সব কিছু জানেন, বা অথবা আমারে বালাও পাইন, বালা না পাইলে একটা মানুষ যদি বলেন যে আমি কিছু বাদ করে, তাহলে আমি মেম্বার খাড়া হইব না। যদি আমি কিছু আমি তারার কাছে অন্যায় অবিচার কাজ করি, কিন্তু করি নাই আমি। আমারে বাড়িতে ইয়া তারা মানে জোর জোর করি যে দাঁড়াইন, আপনি আপনার সাথে আমরা আসি, এইটাই উপদেশে। কোন ধরনের কাজ করা সম্ভব? এই 8 নম্বর ওয়ার্ড, এই খাদিমনগরের মাঝে 8 নম্বর ওয়ার্ড একবারে একটা রাস্তাঘাট হয়ে নাই, একটা রাস্তাঘাট হয়ে নাই। আমরা খুব কষ্টে মাঝে আছি এই 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে একটা রাস্তাঘাট নাই, চেয়ারম্যানও কাজ করেন না, মেম্বারও অনেক গেলা জয় আবুর দিলাম, কিন্তু আমরা রাস্তাটা হয়ে নাই এখনও। এখনও আমরা মনোরকা বারিশা মাস হইলে গাড়ি সাহেব বাজার তৈয়া আটিয়া হওয়া লাগে এই অবস্থান। এখন আমরা কিতা করবো? আমরা কিচ্ছু করার নাই। আমরা কপাল বাদ এর লাগি তো আমরা বাদ মেম্বার অকল পাই, বালা মেম্বার পাইলে অবশ্যই আমরা রাস্তাঘাট হইল নে। যেমন আমরা পাশে 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ডে দেখেন যেন কত সুন্দর, মানে বাড়ির পিছেল আছে রাস্তা পিস, কিন্তু আমরা কিচ্ছু হয়ে নাই। আমরা কপাল মন্দ না হইলে বালা মানুষ মনোনীত হইল নে, বালা মানুষে কাজ কাম করিয়া গেল নে। আপনারা যদি আমারে, আপনারা তো এই ওয়ার্ডবাসী সমর্থন করছেন, অবশ্য ভোটও দিবা। আমি ওয়ার্ডবাসীর কাছে প্রচেষ্টা করি কৃতকৃত। এই 8 নম্বর ওয়ার্ডবাসী খুব আমারে মায়া করেন, সব সময় আমারে পাশে পাইন, আমিও তার পাশে থাকি ইনশাল্লাহ। ধন্যবাদ শিহাবুদ্দিন ভাই, আপনার প্রত্যাশাটুকু জানিয়েছেন। আসলে আমরা জানলাম যে আপনার কাছ থেকে এই ওয়ার্ডটি একটি অবহেলিত ওয়ার্ড, এই ওয়ার্ডকে সুসংগঠিত করতে আপনার প্রত্যাশা নিয়ে নির্বাচনে আসা। নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবেন, রাস্তাঘাট করবেন, মানুষের সেবা করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে পর্যন্ত সমাপ্তি। আসসালামু আলাইকুম।